সিলেটের ঐতিহ্যবাহী পিঠার নাম চোঙ্গা পিঠা। এটি আসলে এক ধরনের ভাত। চোঙ্গা পিঠা তৈরির জন্য দরকার কাঁচা ডলুবাঁশ অথবা মলিবাঁশ এবং পিন্নি ধানের চাল। প্রথমে বাঁশের চঙ্গির ভিতরে কলপাতা ঢুকিয়ে তার ভিতর চাল এবং পানি ঢেলে কিছুক্ষণ রেখে দিতে হয়। বাঁশ ভেঙে বের করে নিয়ে আসা হয় চোঙ্গা পিঠা। সাধারণত শীতের সকালে এই চোঙ্গা পিঠার আয়োজন করা হয়। বর্তমানে বাঁশের অভাবে সিলেটের এই ঐতিহ্য বিলুপ্তির পথে। সিলেট ছাড়াও পার্বত্য অঞ্চলে এই পিঠা খাওয়ার প্রচলন রয়েছে।